দেখুন, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি এটা যদি বলি অনেকে আপনারা কষ্ট পাবেন, অনেকের হয়তো বা এটা মনের মতো হবে না যে বাপদাদার থেকে আমরা এটা করে আসছি বা আগের কাল থেকেই দেখছি। এখন আপনারা হুজুররা এটা বলেন, এটা কোন কিতাবে পাইছেন, বা আপনারা কি নতুন নতুন মাসালা দেন, নতুন নতুন ফতোয়া দেন, আপনারা কি শুরু করছেন? আসলে ভাই দেখেন, আপনারা আগে যা করছেন তার ম্যাক্সিমামটাই হচ্ছে ভুয়া, তার ম্যাক্সিমামটাই হচ্ছে ভুল। হাদিসে নাই, কোরআনে নাই, এগুলো বাদ দিন। যে কথাটা বলবো আপনার মনের মতো হলেও আমার কিছু যায় আসে না, আর আপনার মনের মতো না হলেও কিছু যায় আসে না, কেননা কোরআন হাদিসের কথা আমাদেরকে পৌঁছাই দিতে হবে, এটাই বাস্তবতা। আজকে আপনারা দেখবেন গোটা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মসজিদে যে কাজগুলো হচ্ছে, আমি প্রত্যেকটা মসজিদের কথা বলবো না, অনেক মসজিদে আবার এগুলো হয় না। যেমন দেখবেন যে ফরজ নামাজের পরে, ফরজ সালাত যখন শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবার ইমাম সাহেব সুন্দর করে হাতটা উঁচু করে রব্বানা যালামনা আনফুসানা ওয়াই জোরে সোরে তিনি মোনাজাত করছে। আমি পয়েন্টগুলো বলছি যে জোরে মোনাজাত করার কারণে বা ফরজ নামাজের পরে মোনাজাত করলে যে ক্ষতিগুলা, এগুলো আপনাদের সামনে তুলে ধরি। আপনি আপনার জ্ঞান দিয়ে, আপনি আপনার কমন সেন্স দিয়ে আপনি মন্তব্য করবেন এবং আপনি ফতোয়া নিজেই দিবেন, আপনি নিজেই মাসালা বর্ণনা করবেন যেটা কি সঠিক। আপনি যখন ফরজ নামাজের পরে উচ্চস্বরে যখন আপনি মোনাজাত করতে শুরু করলেন, আপনি দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজেই কিছু মুসল্লি পাঁচজন দশজন মূল তাকবীরুল্লাহ এবং জামাত ফিল করে, এক রাকাত দুই রাকাত ফিল করে। তো যারা দুই রাকাত নামাজ ফিল করছে, এই লোকটা সালাম ফিরানোর পরে কিন্তু বাকি দুই রাকাত নামাজ পড়তে হবে না। যখন দাঁড়িয়ে বাকি দুই রাকাত নামাজ পড়তে গেল, ইন দ্য মিন টাইমে আপনি যে জোরে মোনাজাত শুরু করলেন, তখন তার সূরা কিরাত পড়তে বা তার তাসবিহ তাহলিল পড়তে অবশ্যই ব্যাঘাত ঘটবে। আর তার যদি একটা হরফ ভুল যায়, একটা দোয়া ভুলে যায়, নামাজের একটা তাসবিহ ভুলে যায়, তো সেক্ষেত্রে এই দায়ভার কে নেবে কিয়ামতের মাঠে? আপনি কি তার দায়ভার নেবেন? কাল কিয়ামতের মাঠে তো আল্লাহ আপনাকে দাঁড় করায় দিবে যে তোমার মোনাজাতের কারণে ওই লোকটার নামাজের সমস্যা হয়েছে। তুমি মোনাজাতটা স্লোভাবে করতে পারতে, আসতে করতে পারতে, বা তোমার প্রয়োজন হয়েছে তুমি একা একা করো, অসুবিধা নাই, ইসলাম নিষেধ করে না। আপনি ঘন্টার পর ঘন্টা মোনাজাত করেন, হ্যাঁ আল্লাহর কাছে তো মোনাজাত করতে হবে, রসুল করেছেন, আমরাও করি, করতে হবে, কারণ আল্লাহ বলছেন আমার কাছে চাও আমি তোমাদেরকে দেবো, না চাইলে তো আল্লাহ দেয় না। আমরা সবসময় বলে থাকি যে বাচ্চা না কিনলে মা দুধ দেয় না, এই 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 উদাহরণটা আমরা দিয়ে থাকি। তো এই উদাহরণটা আপনারা যাতে দেন, তাহলে আপনি একা একা কেন মোনাজাত করেন না? করেন, সমস্যা তো করেন, সমস্যা নেই, কিন্তু জোরেই করতে হবে, আসতেই করতে হবে এমনটা না। কিন্তু আপনার মোনাজাতটা হচ্ছে মুস্তাহাব, করলে ভালো, না করলে গুনাহ নেই। এখন আপনি যখন মসজিদের ভিতরে সমস্যারে একসাথে জোরে করলেন, সবাই সবাই আমিন বললেন, আর একজন মোনাজাত জোরে জোরে বললেন, আর পাঁচজন যে পরে আয়সা নামাজে দাঁড়াইলো, তাদের যে নামাজের তসবিহ তাহলিলগুলোতে সমস্যা হলো, তার জবাব আপনি কী দেবেন আল্লাহর কাছে? এজন্য বলবো আপনারা নিজের স্বার্থ নিয়ে ভাববেন না, অপরের দিকে তাকান, পুরো মসজিদে কী হচ্ছে, পুরো মসজিদের মুসল্লিদের কী অবস্থা, তাদের নামাজে কোনো সমস্যা হচ্ছে কি না, এদিকে আপনারা টার্গেট করে আপনারা তসবিহ তাহলিল নামাজ এগুলো পড়বেন, তবে জান্নাতের দিকে আপনারা আগায় যাবেন। আর বাকি যদি আপনার দ্বারা কোনো মানুষের কষ্ট হয়, আপনার দ্বারা কোনো মানুষের সালাতে সমস্যা হয়, কেয়ামতের মাঠে কিন্তু জান্নাত এতটা সস্তা না, এতটা সহজে না, তখন কিন্তু জাহান্নামের রাস্তাও খুঁজে নিতে হবে।